ফেসবুকে আমরা রিলস ভিডিও আপলোড করি, রিলস ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না সেটি কীভাবে চেক করবেন? খুব সহজে চেক করতে পারবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখানোর চেষ্টা করবেন। তাহলে চলুন আমার সাথে আমি কিভাবে রিলস ভিডিওর কপিরাইট আসে কি না সেটি খুব সহজে আপনাদের দেখাবো। প্রথমে ফেসবুক যে অ্যাপস আছে সেটিতে আমি ক্লিক করব। ফেসবুকে আসার পর ফেসবুকের থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানের মধ্যে লেখা আছে ক্রিয়েটর সাপোর্ট, এখানে আমি ক্লিক করব। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর এখানে লেখা আছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, সেখানে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন আসছে, সেটিতে আমরা ক্লিক করব না, শুধুমাত্র আমাদের যেটি দরকার সেটি ক্লিক করব। রিলস অপশনে আমি ক্লিক করলাম। রিলস অপশনে ক্লিক করার পর উপরে থ্রি ডট যে আইকন আছে সেটিতে আমি ক্লিক করব। উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন আসে, শুধুমাত্র যে অপশনটি আমাদের দরকার সেটিতে ক্লিক করব। তার মানে সর্বশেষ নিচে যে অপশনটি আছে সাপোর্ট ইনবক্স, সেখানে আমি ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদের এখানে দুটি অপশন আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স, আরেকটা আছে ইউর অ্যালার্ট, অর্থাৎ ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কি না সেখানে অ্যালার্ট আকারে আসবে। সে তাহলে খুব সহজে কিন্তু বের করতে পারবেন। ইউর অ্যালার্ট, আমি ইউর অ্যালার্টে আসছি, সেখানে আসার পর কোনো ধরনের অ্যালার্ট নাই, অর্থাৎ আমার ভিডিও কোনো ধরনের কপিরাইটের আওতায় পড়ে নাই, তাই এখানে আসে নাই। আর যদি ভিডিও কপিরাইটের আওতায় আসতো, এখানে অ্যালার্ট আসতো, ভিডিওগুলো ডিলিট করার পরেই কিন্তু রিলসের সমস্যা সমাধান হয়ে যেত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। বাই।